নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন ডিজাইন নিয়ে এসেছি আপনাদের জন্য। এই ডিজাইনটা দেখুন, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা পাটে তৈরি হবে। আমার পাঁচটা পাট তৈরি করা আছে, আর একটা পাট যেখান থেকে শুরু হবে ওখান থেকে আমি আপনাদের দেখাবো। এর জন্য পাঁচ চার কালারে উল লেগেছে, লাল, সাদা, অরেঞ্জ আর কালো। এই চার কালারে উল লেগেছে এইটা তৈরি করতে, এবং আট নম্বর কাটি নিয়েছি। এই ডিজাইনটা আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখুন আমি কটা ঘর নিয়েছি এই ডিজাইনটা বোনার জন্য, 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22 বাইশটা ঘর আমি এই ডিজাইনটা তৈরি করার জন্য নিয়েছি। সবসময় তিনটে করে ঘর এক একটা কালারে হবে, এবং অল্টারনেট করে করে আমি এটা করেছি। আমি আপনাদের করে দেখাচ্ছি ঘরটা। দেখুন এই পাটটা আমি সাদাতে আর লালেতে করেছি, আর এটা অরেঞ্জিতে আর সাদাতে করেছি, আর ব্ল্যাক কালো নিয়েছি। এইটা আমার তৈরি হবে এবার অরেঞ্জ দিয়ে। আগের কালারটা কি করেছি দেখতে হবে, সাদা করেছি। তাহলে প্রথমে আমি অরেঞ্জ দিয়ে করব। তিনটে করে ঘর করতে হবে, এই তো তিনটে অরেঞ্জ, তিনটে অরেঞ্জ আর তিনটে সাদা। তিনটে সাদা আর তিনটে অরেঞ্জ। চার কাঠি হবে, আর সবই উল্টো উল্টোই হবে, সামনে উল্টো, পিছনে উল্টো, আর চার কাঠি করে করতে হবে, চার কাঠি করে। দেখুন এখানে অরেঞ্জ দুটো হলো, আর শেষে আমায় দুটো না গুনে ছেড়ে দিতে হবে, আর দুটো হবে। এবার দেখুন সোজা কাঁটাতে সোজা দিকটা সবই উল্টো হবে, যে রংটা যা আছে সেই রংটা তাই আমাদের গুনতে হবে। অরেঞ্জ অরেঞ্জ গুলো আবার অরেঞ্জ হবে, চার কাঠি করে হবে, দু কাঠি হয়ে গেছে। অরেঞ্জ গুলো অরেঞ্জই হবে, আর সাদা গুলো সাদাই হবে। আর প্রতি কাঁটায় সে যে কালারই থাক না কেন দুটো করে আর ছেড়ে দিতে হবে। এই তো প্রথমবারে কালো ছেড়েছি, এবারে এই অরেঞ্জ দুটো ছেড়ে দিলাম, দিয়ে কাঁটা ঘুরিয়ে নিলাম, নিয়ে সাদাগুলো এদিকে, সাদাগুলো সাদা আর অরেঞ্জগুলো অরেঞ্জ হবে। চার কাঁটা করে যাবে, চার কাঁটা করে যখনই হয়ে যাবে তখনই দু কাঁটা করে আবার কালো হবে। এবার আমার চার কাঁটা করে হয়ে গেছে, হয়ে যাওয়ার পর আমি দু কাঁটা করে কালো হবে, কালোতেও কিন্তু পিছনে দুটো করে ঘর ছাড়তে হবে, সবই কালো হয়ে যাবে, সাদা গুলোও কালো হয়ে যাবে, অরেঞ্জ গুলোও কালো হয়ে যাবে, সব কালো হয়ে যাবে। আর এই দেখুন দুটো ঘর আমি ছেড়ে দিলাম, দুই চার ছটা ঘর ছাড়া হয়ে গেল আমার। এবার এদিকে কালোগুলো কালোই হবে, সব কটা কালো হয়েছে। এই প্রথমে অরেঞ্জ আছে যেহেতু অল্টারনেট হবে এখানে, তাহলে সাদা হবে, সাদার জায়গায় অরেঞ্জ হবে। এখানে আবার তিনটে সাদা করব, তিনটে সাদা আর অরেঞ্জের সাদার জায়গায়
পিঙ্কে অরেঞ্জ। এটাও চার কাটি হবে, চার কাটি করে হবে, আর সামনে দু কাটি, পিছন দিকে দু কাটি, চার কাটি করে হবে, আবার দু কাটি করে কালো হবে, আর প্রতিবারই দু কাট দুটো করে ঘর ছাড়া হবে। দুটো সাদা হলো, এই যে দুটো কালো ছেড়ে দিলাম। এবার দেখুন এদিকে সাদা গুলো সাদা, এগুলো চার কাটি করে করবেন আর দু কাটি করে কালো করবেন। আর এইখানটা অল্টারনেট হবে, প্রথমে কোনটা আছে সাদা আছে, আবার অরেঞ্জ করে নিন। এরকম করে করে পুরো ঘর ছেড়ে দিতে হবে, দুটো দুটো করে পুরো ঘর। দুটো কালো ছেড়ে দিলাম, পাল্টে নিলাম, এটাও চার কাটি কটা বুনে আসি, আমি বুনে এসে আপনাদের দেখাচ্ছি। পুরো ঘর দুটো 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 করে সব ঘর, ২২টা ঘর পুরো ছেড়ে দিয়েছি, এই দুটো বোনা হয়নি। দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠারো কুড়ি ২২, ২২টা ঘর পুরো ছেড়ে দিয়েছি। এই যে ওর মাঝখানটা, এটা হচ্ছে আধখানা আমার বানানো হয়ে গেছে, এবার এই মাঝখানটা পড়ে, মাঝখানটা চার কাটি সোজ কালো করতে হবে, চার কাটি পুরো কালো করতে হবে। একদম পুরো চার কাটি সোজা সব ঘর বুনে আসতে হবে, একটা সামনে পেছন, সামনে দু কাটি, পিছনে দু কাটি, চার কাটি পুরো কালো বুনতে হবে, বুনে আবার ডিজাইনটা হবে। আবার ওইরকম দুটো দুটো করে যেমন ছেড়ে এসেছি, আবার রকম দুটো দুটো করেই উপর দিকে উঠতে হবে। আমি এক কাটি আপনার যে বুনে দেখতে দিলাম, সামনের পিছন এক কাটি বুনে দিয়েছি, এবার এদিকে এক কাটি, সামনে পিছন চার কাটি বুনতে হবে। এই দেখুন এই যে চার কাটি হয়ে গেছে আমার, এবার এর সাথে মিলন করতে হবে এদিকটা। প্রথম সাদা আছে, দুটো দুটো করে আবার ওপর দিকে উঠবে। এই যে দুটো বুনলাম, সুতো ঘুরিয়ে নিলাম, এই যে আবার দুটো বুনবো, এই যে দুটো, তিনটে করে যেহেতু আছে সেহেতু আমাকে একটা দুটো করে নিতে হচ্ছে, একটা অরেঞ্জ নিতে হবে। আবার আমি ব্যাক করলাম, এবার আমাকে আবার অরেঞ্জটা, আমার সাদাটা চার কাটি যেহেতু হয়ে গেছে সেহেতু অরেঞ্জ করে নিলাম, আর অরেঞ্জটা আবার
সাদা দু চারটে নিয়েছি, আবার দুটো নেবো সাদা হয়ে যাবে। দেখুন এখানে সাদা, এখানে সাদা, এবার এই অরেঞ্জ অরেঞ্জ, এইখানে এখানে অরেঞ্জ ছোট করে পড়েছে, আর এইবার সাদাটা পড়েছে। আমি বুনে এসে এই যে এখানে একটুখানি সাদা, এখানে একটু এই অরেঞ্জ, এই অরেঞ্জ, এই সাদা, এই সাদা, এখানে দুটো করে অরেঞ্জ, আর এইবার এই কালোটার সাথে মিলন করতে হবে, এই কালোটার সাথে, এবার সব কালো হয়ে যাবে। দুটো, তিন, চার, পাঁচ, ছয়, ছয়, সাত, আট, নয়, দশ, দশটা হয়ে গেল। দেখুন এই কালোর সাথে এই কালোটা মিল হয়ে গেছে। এবার আমি ঘুরিয়ে নিলাম, যেমন দুকাটি করে আবার কালো কালো করেছিলাম সেরামি, শুধু মাঝখানটা চার কাটি হবে, তারপরে প্রতিবারেই দু কাটি কাটি হবে। আবার দেখুন কি আছে, অরেঞ্জ আছে এখানে সাদা, প্রথমে অরেঞ্জ যেহেতু আছে প্রথমে এবার সাদা হবে, দুটো করে কিন্তু ঘর সবসময় উপর দিকে আপনাদের উঠবে, অরেঞ্জ আছে তো এবার সাদা হবে, তিনটে সাদা, যেভাবে দুটো দুটো করে ছেড়ে ছেড়ে এসছি এবার দুটো করে করে উপর দিকে উঠবে। দেখুন দশটা ঘর আমি কালো করেছি, এবার বারোটা হবে, দেখুন একটা অরেঞ্জ হলো, আর এই দুটো আবার আগে নিয়ে নিলাম, এবার এইটা এই দুটো অরেঞ্জ আর সাদা চার কাটি হবে, আর দুটো করে বেড়ে বেড়ে যাবে, চার কাটি করে হবে, চার কাটি আমি করে আপনাদের আবার দেখাচ্ছি। দেখুন চার কাটি করে হয়ে গেছে, এই দেখুন এখানে দু কাটি হচ্ছে, দু কাটি শেষের দিকগুলো তো হবে না, কেন দুটো করে করে বাড়ছে, প্রথমে চার কাটি হয়ে গেলেই আবার আমি কালো করে দেবো দু কাটি। একই ভাবে হবে, দু কাটি করে কালো হবে, আর তিনটে করে ঘর দু কালার হবে, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কালার নিতে পারেন, এটা ছেঁড়া পুরানো কাপড় দিয়েও করতে পারেন, পুরানো ওড়না দিয়েও করতে পারেন। দেখুন এরকম হলো দুটো, আবার আমাকে দুটো এগিয়ে যেতে হবে, দুটো করে যেমন ছেড়ে এসেছি। প্লিজ ডিজাইনটা ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কোনো কিছু গন্ডগোল হলে শেয়ার করে আমায় জানাবেন, আমি বলে দেব। দেখুন এই সামনের দিকটা পুরো উল্টো গুলো উল্টো, কালোটা কালোই করে আসে, এই সামনে সাদা আছে, এটা অরেঞ্জ হবে, একই নিয়মে প্রতিবারই, খালি এটা উল্টে যাবে আর চার কাটি করে হবে। এই যো চার কাটি যখনই হয়ে যাবে তখনই আপনারা আবার দু কাটি কালো করবেন, আর একদম মাঝ বরাবর যেটা হবে সেটা চার কাটি হবে, মাঝে রাতধানা হওয়ার পর যেটা হবে সেটা হবে। দেখুন তিনটে হলুদ হলো, একটা এখানে সাদা হলো, আবার আমি দুটো নিয়ে নিলাম ওদিক থেকে, দুটো সাদা হয়ে গেল, তিনটে হয়ে গেল। এবার এগুলো সামনে চার কাটি, এই একই কালার দিয়ে আমি চার কাটি করে আপনাদের এসে দেখাই। এই দেখুন চার কাটি হয়ে গেছে আমার, এই সব দু কাটি করে, চার কাটি করে বোনা হবে, দু কাটি করে কালো হবে, চার কাটি করে বোনা হবে, দু কাটি করে কালো হবে, এইখানে আমার আর দু কাটি বাকি রইলো, এটা পুরো দু কাটি আমি কালো করে দেবো, দিয়ে আমার এইটা সেলাই হয়ে যাবে। এই যে পুরো আমি দু কাটি কালো করে দেবো, দিলে এই যে
থাকবে ওই রকম, পুরো আমি কালো করবো, করলেই আমার ডিজাইনটা শেষ হয়ে গেল। এই যে ছটা পাটি ডিজাইন, 1, 2, 3, 4, 5, 6 তিনটে অরেঞ্জ দিয়ে, তিনটে লাল দিয়ে। আপনাদের এই ডিজাইনটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।